তারা তার ফলে হচ্ছে কি এই জিনিসগুলির গুরুত্বটাকে কিভাবে ওনারা উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন না, ওনারা সম্পূর্ণ ব্যবসায়ী স্বার্থর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। সম্পূর্ণ ওষুধের মূল্য বৃদ্ধিতে ওনাদের এই ঔষধ প্রশাসন দপ্তরের তাদের ঘুম ভাঙে না। অতীতে একটা ঘটনা বলি, যখন ডেঙ্গু এসেছিল এই দেশে, ডেঙ্গুর একমাত্র চিকিৎসা হলো একটা প্যারাসিটামল খেতে হবে। আমরা জনস্বার্থে একটা এক কলামে 1 ইঞ্চির বিজ্ঞাপন করতে চেয়েছিলাম সেখানে, যে প্যারাসিটামল খাবেন এবং প্যারাসিটামলের দাম 70 পয়সা, এটা 10টার দাম 7 টাকা, এর বেশি চিকিৎসাতে খরচ নেই। সেটা 6-7টার মধ্যে এই ঔষধ প্রশাসন দপ্তরের কাছ থেকে উত্তর পাই, তা বলছে না এটা নিয়মের পথ খেলা, ওষুধের দাম দেওয়া যাবে না। জনগণকে সচেতন করা তার মনে করে যে এটা এটা আইনের পথ খেলা। যখন ওষুধের দাম লেখা থাকলে তখন জনগণ একটা সচেতন হতে পারে, একটা ট্যাবলেটের কত দাম, এটার দাম যদি 70 পয়সা হয় গণস্বাস্থ্যটা আরেকটা 2 টাকার হওয়ার যুক্তি আছে কি না, ওদের দাম দেওয়া যাবে না। আপনি 2 টাকা ছাড়তে আমাদের কাছে লিখে দেন, 6-7 সপ্তাহ পরে ওনারা লিখে দিলেন যে আপনি প্যারাসিটামল আগে একটু বলতে পারবেন কিন্তু কোনো কম্পারিজন দিতে পারবেন না অন্যের ওষুধের মূল্যের সাথে আপনার মূল্য। আমি কেন, কারণ এটার ফলে তাদের জনগণ সচেতন হতো, জনগণের আইডিয়া হতো ওষুধের দাম কত আছে। যে আপনারা জানেন যেভাবে ওষুধের দাম বেড়েই চলেছে, কিন্তু আমরা 1982 সালে এই ওষুধ নীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম, সেখানে তার একটা মূল মন্ত্রই ছিল ওষুধ যেটা একটা ঔষধ একটা পণ্য, কিন্তু এটা শার্ট বা চাউলের মতো পণ্য না, এটা আপনার শার্ট লিপস্টিক অমুক আপনার নিজের একটা যিনি কিনেন তার একটা এটার বাদ বিচারের ক্ষমতা থাকে। আপনার শার্টটা এটা সুতি শার্ট না সিল্কের, আপনি তখন আপনি বলতে পারেন এই দামটা কি হওয়া উচিত, চাউলের দাম এক জায়গায় এত বা চিনির। কিন্তু ওষুধের বেলাতে সেখানে যিনি পয়সা দেখেন উনি ওটার নিয়ন্ত্রণ, সেই জন্যই সরকারের ওষুধের মূল্য নিয়ন্ত্রণের প্রশ্ন আছে। ওটাই 1982 সালের যে ঔষধ নীতি সেটাতে আমি এই নিয়মটা জোর করে বলেছিলাম যে জনগণকে সচেতন করার জন্যই, জনসাধারণের অধিকারকে নিশ্চিত করার জন্যই ওষুধের মূল্য সরকার নিয়ন্ত্রণ করবে। তো কতটুকু ওষুধ কোম্পানিকে একটা লাভ অবশ্যই করতে হবে, কোম্পানি লাভ ছাড়া তো হবে না, কিন্তু এই লাভটা আকাশচুম্বী হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত কালে কালে এই যে এই নিয়মটাই তার অন্য নিয়মটা অতটা বাড়ে না, এই নিয়মটাই তারা যেটা জনগণের স্বার্থ ঠিক এই রেপিড ডট কিট গণস্বাস্থ্য ক্ষেত্র ঠিক একই তারা ঘাপলাটা করেছেন। ওনারা যেটা করছেন যে তারা আমাদেরকে কয়লা বলে এটা অনুমোদন নাই বলে আমরা আসতে পারবো না, আমরা তো বলছি না, আমরা তো এখন আপনাদের কাছে হাতে দিতে চাই যাতে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আসেন আমাদেরকে কালকে বলা হলে আমরা আসবো না, আর আসবো না আপনারা ঠিক আছে আজকে আমরা গেলাম। আজকে গণস্বাস্থ্য থেকে ডক্টর মহিলা দুজন এবং ইন্ডিয়া সেখানে তাও তাদের দেখেন কিরকম আমরা তান্ত্রিকতা, যে আমার 3 জন লোক গেছে, 2 জনকে ঢুকতে দেবে আর 1 জনকে দেবে না, অথচ বাইরের 3 জন লোককে ভিতরে বসিয়ে রেখেছেন, তাদের ব্যবসা স্বার্থ সংশ্লিষ্ট লোকজনকে ভিতরে বসিয়ে রেখেছেন, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আমাদেরকে বাইরের লোককে। ফিরোজ উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নোয়াখালী বিশ্ববিদ্যালয়, ওনার কত মর্যাদায় ওই ডিজি সাহেবের সমতুল্য লোক নেই, এই জাতীয় লোককেও ভিতরে ঢুকতে দেননি, কেন তাদের ভয় যুক্তিতর্কে না হেরে যান। তারপর বলতে না এটা আপনারা ডেলিগেশন করে আছেন সিআরও থেকে, সিআরও কি ব্যাপার, সিআরও বলতে কন্ট্যাক্ট আপনার রিসার্চ অর্গানাইজেশন, তো তারই কাছে বলে ICDDRB থেকে করাই আনেন, আমাদের ICDDRB তো লকডাউন, তাকে আর জাতির এই দুর্যোগের সময় তারা তো লকডাউন, তাকে এত বড় প্রতিষ্ঠান বাংলাদেশ আমাদের বঙ্গবন্ধু তাদেরকে দিয়ে দেন, বা আর্মি প্যাথোলজি ল্যাবরেটরিকে দেন, অর্থাৎ আইডিআই আছে যারা ফাংশনাল আছে তারা, ওখানে পয়সা দিতে হবে, ওখানে গিয়ে কত লাগবে খরচ সেটা জানি না, ওনারা বাজেট দেবেন। দেখেন ব্যবসা আপনাদেরকে বুঝতে হবে কীভাবে তারা ব্যবসায়িক স্বার্থকেই করছে,
তবু আইসিডি যে তো একটা ইয়ে আছে, তার অন্তত একটা প্রতিষ্ঠান আছে, একটা গবেষণাগার আছে, আর সিআরও কারা আছে দু চারটা নাম বলে জানিয়ে বুঝতে পারবেন তারা কিভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সঙ্গে রেখেছেন, তার লেনদেনের সুবিধা হয়। একটা হল বেক্সিমকো কনসাল্টিং ফার্ম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কনসাল্টিং ফার্ম, ইমিনেন্স কনসাল্টিং ফার্ম, ল্যাবরেটরি কিছু নেই, একটা একটা অফিসের মধ্যে একজন লোক আছে যে টাকা পয়সা লেনদেন ঠিক করে তারপরে ভাগ বাটোয়ারা করে, এইরকমভাবে বিভিন্ন জনকে নিয়ে তারা করেছে। এখন এটা কি করে জাতির এই দুর্যোগের সময় এই কিট যেখানে যুগান্তরকারী, আপনারা জানেন এই কিট সম্পর্কে যারা এত প্রশ্ন করছে, আজকে সকালে আমাকে ইরান থেকে তার মিনিস্টার জানিয়েছেন তারা কত কিট ব্যবহার করছে আমাদের, তা জানেন প্রত্যেক দিন 10 লাখ এভরিডে ইরান সরকার প্রডিউস করে, সেটা আপনি পরীক্ষা করেন। ইরান তো সেই আপনারা জানেন ইরান আমেরিকার সাথে পাল্লা দিয়ে চলে, সেখানে এখন ইংরেজদেরকে ইংরেজদের এই কর্তৃপক্ষ ওনারা জমা দেবেন না, আমরা গিয়েছিলাম তারা জমা নেন নাই, বলতে সিআরও দিয়ে আসে, সিআরও তো বন্ধ হয় না, তারা আইসিডি আপনি লোককে ভিতরে এনে বসিয়ে রেখেছিলেন, তারা যখন আমরা বললাম আপনারা তো লকডাউন পত্রিকায় দেখেছি, তা ঠিক আছে আপনারা তো করে দেবেন, দেন আমাদের আপত্তি নেই, যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তি এটা পরীক্ষা করে দেখুক, তারা এটা আমরা বাজেট দেব, তো বাজেট দেন, তো বুঝতে থাকেন এখন ওনারা বাজেট তৈরি করবেন, দেবেন লেনদেন ঠিক হবে, তারপরে ওনারা রিপোর্ট আর কি করবেন, ওনারা ওনাদের অবশ্যই আইসিডিএফের পরীক্ষাগার আছে, বাকি কারো তো পরীক্ষাগারও নেই, কি আমরা বলি আইসিডিএফের বন্ধ ইমিনেন্সকে দিয়ে দেবেন, কত টাকা লাগবে, আর টাকা পয়সা দেবে না বেশি দেবে না, এই কম নিয়ম, এই জাতীয় যেখানে জনগণের স্বার্থের বিপক্ষে তারা যে কাজগুলি করছে এটা অত্যন্ত অনৈতিক, আমার মত অনৈতিক, এইভাবে দেশের ক্ষতি করছে, তারা পাবলিক ইন্টারেস্টের চেয়ে প্রাইভেট ইন্টারেস্টকে বেশি করে দেখছে, এই কারণেই আজকে আপনাদেরকে আমরা দেখেছি এই তথ্যকে জনসাধারণের কাছে প্রকাশ করার জন্য, কারণ এটা তো আপনারা আমরাই যদি যাই সে তো আমার কাছ থেকে পয়সা নিলে সে আমার স্বার্থটাই দেখবে, সে ইন্ডিপেন্ডেন্ট হবে না, সে তো নিরপেক্ষ হবে না, এটা তো হওয়া উচিত, আমি তো এটা তৈরি করেছি, এটা ভালোকে মন্দ দেখার দরকার, যে যার সাথে আমার সম্পর্কটাই, তো সেটা তো তারাই ঠিক করা উচিত, এটা ওনাদেরকে বুঝাতে পারিনি, ওনাদেরকে আমরা বুঝাতে পারিনি, ওনাদের আপনার সিআর তো সিআরও নাম বিএসএমকে করে দেন, যারা যারা তো পয়সা লাগবে না কিছু না, যারা জনস্বার্থে কাজ করে না আমরা লিখতে পারবো না, তাহলে কোথায় যাবো আমি, বলেন আপনারাই আমাদেরকে বলেন আমরা কি করতে আছে, আমাদেরকে জাতিকে তারা এরা সরকারকে পতনের এরা জনতা জনগণকে ক্ষিপ্ত করাচ্ছে, জনগণ জনগণকে কি করে এটা অকারণে এম্বারাস করছে সরকারকে, এটা তৈরি বাংলাদেশের একটা প্রতিষ্ঠান তৈরি করেছে ভালো মন্দ দেখার দায়িত্ব তারা, তারা দেখে এটাকে আমরা মনে করি যে এটা কেন যে করছে আসলে সত্যি কথা বুঝি না, তাতে একটাই এক্সপ্লেনেশন হতে পারে যে সিআরওর মাধ্যমে হলে টাকা পয়সা লেনদেন করা যায়, সিআরও না হলে তো টাকা পয়সা লেনদেন করা, আমরা সরকারি যত রকম ফি আছে দিতে বাধ্য দেব, যে ফিতে বলবে সরকারিভাবে থাকবে সেটা, কিন্তু ওষুধের মূল তারা কী করে জনগণের স্বার্থ হানিকর কোনো কাজের কথা আমরা যুক্ত হতে রাজি নাই, আমরা আমাদের এই বিজ্ঞানীরা এটা বের করেছেন জনস্বার্থে, যত প্রতিদিন দেরি পানি হলো প্রতিদিন কয়েক হাজার লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আজকে আমরা কলকারখানা খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছি যেটা আমাদের দেশের স্বার্থে প্রয়োজন, অপরপক্ষে যদি এটা পরীক্ষা না করা হয় এটা তো বিপজ্জনক অবস্থায় যেতে পারি, এটার জন্য আমাদের এই কিটে একমাত্র সুরাহা, আজকে যে ইন্ডাস্ট্রি করবে তার গেটে দাঁড়িয়ে থাকতে পারি সঙ্গে সঙ্গে 50-60 হাজার দুদিনের মধ্যে আমরা পরীক্ষা করে বলে দিতে পারবো সে এফেক্টে তার তার বডিতে অ্যান্টিবডি আছে কি নাই, তারপরে এটা জনস্বার্থে একটা কত বড় একটা সংগঠনকে আমাদের দুর্ভাগ্য আমরা যা আমাদের ঔষধ প্রশাসনকে আমরা এটা বোঝাতে পারছি না, এই এই এটার গুরুত্বটা আমার
বিদ্যুৎ বিভাগ বোঝেন দেশে বিদ্যুৎ আমরা দেন, কিন্তু একটা তরফ সাথে সাথে তারা উদ্গ্রীব হয়ে বলছে যে আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে আপনার এই কারখানা এইটাকে করছে। এটা নম্বরে ন্যাশনাল ইমার্জেন্সিকে উপলব্ধি করা। কেউ শুনেছেন শুক্রবারে কাস্টমসের লোক কাজ করে, ইন্ডিয়া কাজ করে, ডিডি তার তাদের এনবিআর মেম্বার, তারপরে রাত্রে 10টা 12টা লোক খুঁজে বের করে, এখন তো লোক খুঁজে পাওয়া মুশকিল, আমাদের মালগুলি খালাস করে দিয়েছে। তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো না, কাকে কৃতজ্ঞতা জানাবো যে প্রতি পদে পদে আমার পায়ে শিকল দেওয়ার চেষ্টা করছেন, আর তাকে জানাবো যে ভদ্রলোক কিছুই বুঝেন না। ওনাদের একটা সমস্যা হয়েছে কি এই ব্যাপারে, ওনার না ইজ এ ফার্মাকোলজিস্ট, না ইজ এ ফার্মাসিস্ট, নট ইজ এ ক্লিনিশিয়ান, কিন্তু যে না বোঝার ফলে অন্যের কথায়, যেমন উনি মিটিং করছেন আমাদের সাথে, এক সিআরওকে এনে বসিয়ে দিয়েছেন আর আরেক এজেন্টকে সামনে রেখেছেন যাতে সে কথা শুনতে পারে, আমার তথ্য তাকে দিয়ে দিতে পারে। তো এই জন্যই আপনাদেরকে দেখেছি আপনারা ধরে যাত্রা থাকবে, এই কারণ দুঃখের সাথে আপনাদেরকে সবাইকে পত্র দিতে বাধ্য হয়েছি। কিন্তু আমরা মনে করি যে এটা একটা জনস্বার্থের ব্যাপার, জনগণ দেশের এই যে ব্যাপারটা এখনো দেখেন আমরা জানি না কি অবস্থায় যাব, আমরা কেউ জানি না সত্যি কথা কি, এখন মাত্র এখন 140 জন, আসলে সত্যিকারের যদি টেস্ট হয়, যেমন ধরেন ইরানের মন্ত্রী আমাকে বলছে আজকে সকালে, তারা প্রতি সপ্তাহে তারা 10 লাখ পিসিআর করে, এরপরও তাদের এনাফ হচ্ছে না বলছে, তারা প্রতিদিন এই এই যে কিটের কথা আমরা বলছি এই জাতীয় কিটটা তৈরি হচ্ছে, প্রতিদিন 10 লাখ কিট তৈরি করে ব্যবহার করে, ইরান প্রত্যেকটা লোক একাধিক পার্টেন সুলভ করে দিয়েছে এটাকে। আজকে আপনারা বলেন, আজকে আমি যদি একটা সিআরও উনি করছেন এই কন্ট্রাক্ট পালিমুলার ব্যবসায়িক এজেন্ট, তাকে যদি আমি 50 লাখ টাকা বা 10 লাখ টাকা দিই, এই 10 লাখ টাকা তো আমার পকেট থেকে দেবো না, আপনার পকেট কেটে দেবো আমি। এই এইটাকে আমার লক্ষ্য এটা 250 টাকা না, এটা কী করে 200 টাকায় করা যায়, আর ওনাদের লক্ষ্য এটা কী করে 500 টাকায় নেওয়া যায়। ওনারা দাম বাড়লে বাড়বে, এটা একটা উত্তর হতে পারে, জনগণের স্বার্থ দাম বাড়লে বাড়বে, পড়াটা বলতে হচ্ছে আরো কমাইতে পারেন কিনা, সেই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা দরকার জনগণের জন্য, জনগণ যাতে তারা এটা বুঝতে পারেন, এটাকে এই এটাকে আমার ধারণা এরা সরকারকে একটা শ্রেণী সরকারের বিরুদ্ধে কাজ করছে নানারকমভাবে, এটা তো একটা মেয়েকে মতো, এটাকে একটা দিন দেরি মানি একটা দিন 6 লক্ষ টেস্ট কম হবে, আজকে আমাদেরকে যত দেরি হবে সেটা সেই দুঃখ পরাক্রান্ত দিতে আপনাদের সামনে এসছে, আপনাদের যে কোনো প্রস্তুত করে কথা বলেন, জি বলেন, নাম বলেন, যমুনা টিভিতে কাজ করি, জি আপনারা গতকাল যেটা করেছিলেন এই ডট ব্লড র্যাপিড টেস্টিং কিট হস্তান্তর, আপনারা কি কালকে এই টেস্ট কিটটা হস্তান্তর করতে গিয়েছিলেন নাকি এটা অনুমোদনের জন্য পরীক্ষা করার জন্য হস্তান্তর করতে গিয়েছিলেন? হস্তান্তর করা ও পরীক্ষা করার জন্য হস্তান্তর, এটা তো বাজার, এটা যদি আজকে আমি বাজারে দিলে তাহলে আপনি পাবেন, এখন যেমন আমার কাছে কিট আছে কিন্তু আমি আপনাদের কারো পরীক্ষা করতে পারবো না, কারণ অথরাইজ হই নাই, তাই আমারটা আমাদের আমাদের মধ্যেই করতে হচ্ছে আপনাদের, কারণ আমাকে অন্তত 10টা কারখানা, একজন তার 60,000 কর্মী সে করতে চায়, সে বলছে ভাই আমার একটু খোলা দেন, আজকে না ভাই করতে পারবো না, কারণ আমার অনুমোদন নাই। তা কালকে আমরা যেটা চেয়েছিলাম এটাকে দ্রুত করার জন্য, শনিবারে তো আমরা জানি শনিবার তার সূর্য সব কিছু জেনেও আমরা তার প্রতিটি মুহূর্তে ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা কালকে যেটা চেষ্টা করেছিলাম, কালকে না তার দিন আগেই, তাদের 3 দিন আগেই জানিয়েছি আপনাদের বলেছি আমরা 12 তারিখে আমরা রক্তের জন্য দরখাস্ত করেছি, 22 তারিখে দেখে তাও কি প্রধানমন্ত্রীর দপ্তর ইন্টারভিউ করার পরে আপনি দেন এই ওনারা ফোন 25 বার করে, আমার মতো লোক একজনকে 25 বার ফোন করেছি, করার পর আমার ধৈর্যের খুব অভাব নাই, আমি বলছি করতে যাই করতে যাই করতে যাই কি তাদের আমি দেখি তাদের আর কি
করা যখন সারাদিনে গেল না প্রধানমন্ত্রীর অফিসে খাওয়া খাওয়া পায় কিনা দেখি। তারপরে ওনারা বলো আমরা 23 তারিখ রক্ত পেলাম। এখন এইটাকে এটা গুরুত্বটা বুঝতে পারছেন না। এটা এইটা যেমন ধরেন আজকে ওনারা মনপূর্ণ যে আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রকের প্রশংসা করেছি, সেই জন্য ওনারা খুব মনপূর্ণ। আর রাতের 12টার সময় যে মন্ত্রী যদি ফোন ধরে তারপর বলে যে আমি বলে দেয়, তার ঠিকানটা আমাদের অ্যাম্বাসেডার সাহেব যেখানে বেজিং আর গংজুর অনেক দূরত্ব, তার লোক পাঠিয়ে মালটাকে প্লেনে উঠিয়ে দিয়ে তার জন্য এটা কি ওনার লাভ হয়েছে না আমার, এটা দেশবাসীর লাভ। ওনারা উনি গুরুত্বটা উপলব্ধি, তো এর জন্য আমি কৃতজ্ঞতা জানাবো না। আজকে এনবিআর এর চেয়ারম্যানশিপ কেন এটাই করেছে আমি শুল্কের ব্যাপারে আপনি পরে ফয়সালা করেন, এখন অন্তকে ছাড়েন, ছাড়া কাজটা করতে দেন। আমরা পরিবেশানি নোট দিয়ে দিচ্ছি, আমার মতো লোককে তো 1-2 কোটি টাকা দিয়ে বিচার করতেই পারে। আমি গণস্বাস্থ্যের পক্ষে এবং গণস্বাস্থ্যের পক্ষে দিচ্ছি, যা আপনার দেনা পাওনা হবে পরিশোধ করে দেব। আমি কোনোখানে ন্যায্য আপনার পাওনা প্রত্যেকটা পরিশোধ করবো, কিন্তু ঘুষ দেব না। গণস্বাস্থ্যে 48 বছরে কাউকে ঘুষ দেয় নাই, এইটা প্রোডাক্ট বাজারে আসুক চাই না আসুক, আমি আমরা ঘুষ দেই নাই দেব না। জাতির এই দুর্নীতির অংশীদার আমরা হব না, হইনি হব না। এটা আন্দোলন করে যাব, আমাদের দুঃখ প্রকাশ করবো আপনাদের কাছে, কিন্তু এটাকে আপনাদের সবাইকে নিয়ে এই করা ছাড়া এইখানে এইখানেই যে সেখানে আজকে যে জন্য গতকাল আমাদের ছিল যে যেটা আপনার উদ্যোগটা যেন অন্যদিকে চলে গেলাম, যে ছিল যে এইটা সবার সামনে এটা এত বড় দেশের জন্য একটা গৌরবজনক সবার সামনে এটা কে না একটা আনন্দ পেলাম আর কি। আপনারা যদি আমাদের একটা হাত পা দিতেন এটা আনন্দ, এটা কি আপনি যে বলেন যে ভালো কাজ করেছেন এটা আমরা তো অনুপ্রাণিত, এনারা কতক্ষণ কাজ করছে আপনারা চিন্তা করতে পারেন না, তাদের চিন্তা কখনো কাজ করতে পারে কাজটা কখনো ইয়ে আছে ফোন বাইরে এইটে করে চেষ্টা কত দ্রুত করা যায়, এই জন্য তো ওনারা অন্য পয়সা পাবেন না। দেশবাসী আনন্দটা হলো আমরা দেশের একটা উপকার করেছি, সেই জন্য সবার সামনে ওই চিন্তাকে তাদের পরীক্ষার জন্য পরীক্ষা করে সফল হলে অনুমোদন দেবে। আমাকে তো একবারে বলেন কি আপনাকে দেওয়ার এটা দেওয়ার আপনারা এখানে এসছেন, এটার মানে কি যে আপনারা আমাকে সমর্থন দিয়েছেন না, আপনারা শুনতে এসছেন আপনাদের মতবাদ আছে, তো এটাকে কেন ওইটাকে ইস্যু করছে আমি এটা আমরা এটা বুঝতে অক্ষম সত্যি কথা বল থেকে। তা উনারা ঠিক আছে যাবেন, আজকে গিয়েছি আজকে বলছেন যাবো না, কী ব্যাপার সিআরও দিয়ে আসেন, সিআরওটা কী ব্যাপার আপনি যখন থাকা উচিত তালিকা তারা বন্ধ লকডাউন আর তাকে ওনারা বাজেট দেবে, যে শব্দগুলি আমাদের শব্দ না হচ্ছে ওনারা বাজেট দেবেন ওনাদেরকে টাকা পয়সা দেবেন, অর্থাৎ ওইখান থেকে কত অংশ কে পাবে সেটা আমি জানি না, সেটা আপনারা সাংবাদিকরা খুঁজে বের করতে পারেন। তবু তো আইসিডির একটা ল্যাবরেটরি আছে, একটা বড় প্রতিষ্ঠান ইমিনেন্স, তার একটা রুমের মধ্যে একটা প্রাক্তন অফিসারদের করা ভ্যাকসিন ফর কনসালটিং বা ভ্যাকসিন ফর ফার্মাসিউটিক্যাল না, এই এই এইরকমের যেটা আইডিসি এই 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 জাতীয় জিনিসটাকে তো আজকে সেইটা দেয় এটা এটা কোনো জ্ঞান নেই ওনারা। আপনাদের বিএম আছেন ওনার নাম নেই, সবচেয়ে বাংলাদেশের বড় প্রতিষ্ঠান যে বাংলাদেশ শেখ মুজিব বঙ্গবন্ধু একটি মেডিকেল ইউনিভার্সিটি নাই, কাউকে নাই তো করে দেন, তাকে আপনার কন্ট্যাক্ট আপনি বানিয়ে নেন। আপনি যখন আমরা চাপ দিয়েছি যে চিঠি ছাড়া যাবো না, তখন এক মুহূর্তের মধ্যে একটা চিঠি তৈরি করতে পারেন, সেই চিঠি যেমন তৈরি করতে পারেন নিশ্চয়ই পারেন যে বিএনএসইউর ভাইস চ্যান্সেলারকে জিলাতে আমরা আপনাকে আমাদের এই কাজটা করে দেওয়ার অনুরোধ করছি, কই না আমি করতে পারবো না, তো কে করবে, আপনি বেতন খাবেন আপনি করতে পারবেন না, আপনার চেহারা দেখার জন্য কেন আছেন ওখানে ক্যাডেট করতে হয় ক্যান্টনমেন্টে, আপনি ফিরত যান সেখানে ক্যাডেট করতে থাকেন, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। ওনার যা এটা জাতীয় ইমার্জেন্সি, এই চিঠির মতো বিএনএসইউকে একটা চিঠি দেওয়া যে ভাই আপনাকে আমরা শেয়ারও করলাম, এটা এই কাজটা আপনারা করে দেবে, আমাদের আমাদের ক্যাপাসিটি ওনাদের ক্যাপাসিটি নেই, এটা অবশ্য ওনারা স্বীকার করে দেন। ওনারা ঔষধ প্রশাসন দপ্তরের অধিদপ্তরের
বুদ্ধিমান আমলা আছে আর উনি কোন ক্যাটাগরিতে পড়েন আছে রাজনীতি করছেন আপনাদের বক্তব্য জানতে চাচ্ছিলাম। এটা দেখেন এখানে প্রোটোকল মানে কি, আর প্রোটোকল না মানে তো ওষুধ হয়ে কাজ আছে, ওটা না প্রোটোকল যা যা না ওষুধ হয়েছে একটা ওষুধ করার কতগুলি নিয়ম কারণ আছে সেগুলি মেনেই তো এটাকে বের করেছি, এটা আবিষ্কার এটা উদ্ভাবন করেছি আমরা, আমাদের ওই জন্য ল্যাবরেটরি লাগে, আমাদের ল্যাবরেটরি আমাদের স্ট্যান্ডার্ড আছে, বিয়েতে বায়োসেফটি হচ্ছে টু মিনিমাম লাগে আমাদের ছেলে, এবং দুটা ল্যাবরেটরি একটা না দুটা, আমাদের তিন নম্বর ল্যাবরেটরিটাও করতে যাচ্ছি যেটা হায়েস্ট অথরিটি BSL-3, কারণ আমরা যেহেতু এটা নিয়ে গবেষণা করছি এখানে, এইটাকে নিয়ে এইটাকে বাজারজাত করতে হলে বাজারের জনগণ আপনার কাছে যেতে হলে সরকারের অনুমোদন লাগবে, তাই এখন আমরা জনগণের এটা তো এই কাজটা কার স্বার্থে আপনার স্বার্থে আজকে যেটা জনগণের কাজে লাগে, তাই সেই জন্যই আমরা যেটা তৈরি করা জিনিসটাকে ওনাকে দিতে চেয়েছি যাতে উনি পরীক্ষা করাতে পারেন, আমারটা আমি পরীক্ষা করালে এটা তো ইন্ডিপেন্ডেন্ট হলো না, আমারটা তো আমি ভালোই বলবো, আপনার মেয়েকে তো আপনি আপনার চোখে মহাসুন্দরী মনে হবে, কিন্তু কথাটা আমার চোখে দেখতে হবে, সেই জন্য একটা নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে নিরপেক্ষ প্রতিষ্ঠানকে দিয়ে করতে হয়, আজকে তো আমাদের দেশের একটা বড় প্রতিষ্ঠান ICDRB এত বড় প্রতিষ্ঠান কোনো সন্দেহ নেই, আর তারপর যেমন আমাদের বিহার আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশ, তাদের বড় ল্যাবরেটরি আছে, তাদের অধ্যাপক আছেন একাধিক যারা এই সম্পর্কে জানেন, ভিরোলজি নিয়ে আছেন, সুতরাং এটা স্বভাবতই কি হবে, আমি নিয়ে করলে আমাকে হয়তো একটু খাতিরও করতে পারেন, কিন্তু আপনি যদি এটা যদি সরকার থেকে ডাইরেক্টলি পাঠান তাহলে বোর্ড ইন্ডিপেন্ডেন্ট হবে না নিরপেক্ষ হবে না, আমি তো বুঝাতে পেরেছি। সালাম আলাইকুম, আমার কথা তো এমনি শুনতে পাবেন, আমার মনে আশা লাগবে না, আমি তো জোরেই বলি, প্রথম হচ্ছে স্যার যে কথাটি বললেন, স্যার যে কথাটি বললেন যে আমি আসলে আজকে আমাদের কোঅর্ডিনেশন টিম আমরা ল্যাবরেটরি থেকে বের হওয়ার পরে আমি আর ডক্টর বিজন আমরা একটু আগে টিডি মহোদয়ের অফিস পর্যন্ত চলে গেছি, আমি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ার প্রফেসর র্যাঙ্কের পরীক্ষা হয়ে গেছে, প্রফেসর হয়ে গেছে, এখন ওনার দিদি সাহেবের আমার সবচেয়ে ভালো লাগে না, আমি বাংলাদেশে যারা আমলাতন্ত্রে আছেন আপনাদের মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক আমরা তো সাধারণ মানুষ, মানুষের মতোই অফিসে ঢুকলে কিভাবে ব্যবহার করতে হয় একটা মানুষের সাথে, এই আচরণ বোধটা এই আচরণ বিধিটা যদি আমাদেরকে দিদি সাহেবদেরকে শেখাতে হয় তাহলে বাংলাদেশের অফিসে আর আমাদের সাধারণ মানুষ যেতে পারবে। উনি বললেন আপনি কেন এখানে এসেছেন, আমি বললাম যে আপনি তো ডেকেছেন আমরা এসেছি, আমরা তো আমাদের আরেকজন আসবেন আমাদের কোঅর্ডিনেটর স্যার, আমি ওনার সাথে কথা বলব, আপনি এখনই বের হয়ে যান। বিষয়টা হলো আমি আপনাদের দুটো জিনিস বুঝিয়ে বলি, আমার স্যার অনেক কথা বলছেন, প্রথম কথা হচ্ছে উনি বললেন যে রাজনীতি করছি কিনা আমরা, সবচেয়ে বড় কথা হলো যে আমার রাজনৈতিক পরিচয়টা আমি আপনাদেরকে দেবো না, বাংলাদেশে এরকম আরও 4-5টা আবিষ্কার আছে যেটা বাংলাদেশের স্বাস্থ্য খাতকে উন্নত করার জন্যে আমার ব্যক্তিগতভাবে আমার একটা ছোট্ট টিম আছে ডক্টর বিজন সহ আমাদের 5টা আবিষ্কার আছে আপনাদেরকে বলি, প্রথম আবিষ্কারটা হচ্ছে মাটির গুণাগুণ দেখার জন্য ডক্টর বিজন আমাদের টিম এডুয়ের টাকায় আমরা ছোট্ট একটা আবিষ্কার করেছি যে সহজে মানুষ মাটি থেকে কিভাবে তাদের কোন সারের পরিমাণটা দিতে হবে নিজে হাতে করে নেবে, উপজেলা এই কৃষি অফিস পর্যন্ত যাওয়ার দরকার নেই, সেই কাজটি আমরা করেছিলাম করা রয়ে গেছে ওটি আমরা সামনে যাব। দ্বিতীয় আরেকটি কাজ করেছি লিপিড প্রোফাইল নিয়ে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটাকে মডিফাই করেছি সেটা বাংলাদেশে
মানুষের জন্য ব্যবহার করব আজকে আপনাদের মাধ্যমে অনেক কথাই বলছি ইত্যাদি যাব 22 বছর আইসিটিজিএমপিতে চাকরি করেছি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যে ওই ম্যানেজমেন্টের সাথে গণ্ডগোল করে চলে আসছি আমি আইসিটিজিএমপি ছেড়ে নোয়াখালী চলে গেছি আইসিটিজিএমপিতে বাংলাদেশের যেমন উনি বাংলাদেশের মাটির মানুষকে নিয়ে ভাবেন আমিও ঠিক ওরকম ভাবি ওখানকার স্টাফদের কষ্ট এবং ওখানকার গবেষণা নিয়ে বারবার আন্দোলন করতে হয়েছে এবং এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো মাধ্যমে আমাকে নির্দেশ দিয়েছেন যে হয় চলে যাওয়াটাই ভালো ফিরতে আমি চলে গেলাম এবং আমি বলি আপনারা যে রাজনীতির কথা বলছেন আমি আসলে যে দলটি বর্তমানে সরকারে আছে সেই দলের একজন বড় সমর্থক কিন্তু কেউ এগিয়ে আসেনি আমাদের গবেষণায় কাজ করার জন্য এই বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠন আমাদের সম্ভব আমার সাথে ওনার পরিচয় হয় আমি ডক্টর বিজন আমি দীর্ঘদিন একসাথে কাজ করি আমি নিয়ে এসেছি স্যার আমরা এরকম কিছু করেছি উনি আমাদেরকে সমর্থন দিয়েছেন সরকারকে ডিস্টাবিলাইজ করবো ওই ধরনের কোনো রাজনীতি আমরা করছি না এবং আমি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নীল দলের সভাপতি এবং শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সুতরাং এখানে রাজনীতি আনার কিছু নেই যে বিষয়টি আপনাদেরকে বলি এইসব নিয়ে কথা বন্ধ সেটি হচ্ছে আমাদের আবিষ্কার নিয়ে আমরা যে আবিষ্কারটি করেছি সেটি কোথাও এক জায়গায় মিশিয়ে দেওয়ার পরে আমরা সুন্দর একটা ঘর দিলে আপনারা প্যাকিং করতে পারবেন এবং আমরা লাখ লাখ ভলান্টিয়ার নিয়ে প্যাকিং করে আগে জাতিকে বাঁচাবো এটা ছিল আমাদের উদ্দেশ্য এখন যেটি বলছেন প্রক্রিয়ার কথা উনি প্রক্রিয়া নিয়ে আমি কথা বলব প্রক্রিয়াটি হচ্ছে আমরা 1000 কিট তৈরি করে দেব এখানে টেবিলের উপর রাখবেন ওই সিআরও বলেন বা একজন মানুষ আসবেন ওনারা অনেকগুলো পজিটিভ স্যাম্পল আনবেন রোগী আমাদের আছে সিরাম নিয়ে আসবেন একদিন এসে বসে সবার সামনে বসে টেস্ট করে দিলেই তো হয়ে যায় আজকে এই মুহূর্তে এখন একটা ভূমিকম্প হলো আর এই জায়গাটাই আমরা কে কোথায় দৌড়ায় পালাবো তার কি কোনো ঠিক আছে আমি মনে করছি বাংলাদেশ এরকম একটি সংকটাপন্ন অবস্থায় যাচ্ছে কালকে বলেছিলাম খুব সুন্দর করে যে আমরা দেশটাকে বাঁচাতে চাচ্ছি আমরা বিজ্ঞানীরা আমরা যারা বঙ্গবন্ধুকে নিয়ে স্বপ্ন দেখেছি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছি শোষণহীন সমাজের স্বপ্ন দেখি আমরা যারা জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন করি তারা মনে করি আমরা যারা সাবেক বাংলাদেশ ছাত্রলীগ আজকে এখানে বসে বলছি তারাই বলছি যে সরকারকে আমরা বাঁচাতে চাচ্ছি আমরা দেশটাকে বাঁচাতে চাচ্ছি জনগণকে বাঁচাতে চাচ্ছি আমরা চাচ্ছি না তো দেরি করার কি দরকার আমরা কিট দিচ্ছি আপনারা বসে একদিন শেয়ার এটার জন্য এত বড় কিছু দরকার নেই যে মানুষের শরীরে তো পুশ করবো না আমি যদি ডিসি মহোদয়কে প্রশ্ন করি যে আপনার স্কয়ার ফার্মাসিউটিক্যালে তো দুইটা প্ল্যান একটা প্ল্যান্টে সবকিছু ওষুধ বানিয়ে বিদেশে পাঠান আর একটা প্ল্যান্টে বাংলাদেশে খাওয়ান একটা র মেটেরিয়াল ইন্ডিয়া থেকে আনেন সেটি আমরা খাই আর একটা র মেটেরিয়াল চলে যায় র মেটেরিয়াল যখন বিদেশ থেকে আনে সেটি পাঠিয়ে দেন বিদেশে এগুলো তো আপনাদের চোখে পড়ে না আমরা আবিষ্কার করলে আপনাদের খারাপ লাগে আমরা বিদেশ থেকে আনলে চাইনিজ কিট বন্ধ হবে ইন্ডিয়ান কিট বন্ধ হবে এগুলো আপনাদের খারাপ লাগে কেন আপনি তো আয়োজন করবেন আপনি মহায়োজন করেন আপনি সিআরও ডাকেন আপনি সবাইকে ডাকেন বাংলাদেশে আমি কিট দিব এখানে কোনো বড় সায়েন্স নেই আমরা অনেক জায়গা থেকে অনেক কিছু ম্যানেজ করে সুন্দর একটা ফর্মুলা দিয়েছি যে সামান্য রক্ত দিব একটা স্পট আসবে আপনারা দেখতে পাবেন পজিটিভ হলে আসবে নেগেটিভ হলে আসবে না এর জন্য তো এত কিছু দরকার নেই যে ল্যাবরেটরিতে বিএসএল তোর বায়োসেফটি ক্যাবিনেট আছে ওখানে বসে আপনি 1000টা স্যাম্পল দেন আর লোকজনকে বলেন যে বাবা টেস্ট করে এখন বলো 1000টার মধ্যে 100টার মধ্যে কয়টা পজিটিভ আছে আপনি যে কটা স্যাম্পল পান করে তারপর তারপরে সেনসিটিভিটি করেন এবার যাদের রোগ নেই তাদের রক্ত নেন নিয়ে তাদেরটা নিয়ে করে স্পেসিফিসিটি বলে দেন যে 100টার মধ্যে কতটা নেগেটিভ আছে কাজ তো হয়ে গেল আমার ইমার্জেন্সি আপনারা বলছেন একটা প্রক্রিয়া আছে আমাদেরকে বিএমআরসিতে যেতে হবে কয়টা স্যাম্পল নেব সব কিছু করতে হবে সব কাজগুলো আমরা করছি সব কিছু করার পরে কেন আপনারা দেরি করছেন আমাদের প্রশ্ন একটা জায়গায় যে আমরা 4টা মানুষ একটা ফ্যাক্টরি আমি আমি জানি না আমার সারের বিষয়ে একটা ফ্যাক্টরি এক মাসে রেডি করেছি কমপ্লিট একটা ফ্যাক্টরি যেখানে প্রোডাকশন করা যাবে 4টা মানুষ কোনো দিন গত রাতে ঘুমাইনি 2-3 ঘন্টা ঘুমিয়ে কাজের মধ্যে আছে কেন কেন এই বাংলাদেশকে নিয়ে কেন আপনারা এগুলো করবেন দরকার নাই তো আসেন আমরা ডিবি সাহেবকে বলি তো রাগারাগির কোনো কিছু নাই আপনি অ্যারেঞ্জ করেন আমরা কীর্তি জনগণের সামনে এই সাংবাদিকরা থাকবে আমরা স্পট দেখবো এখানে কোনো সমস্যা নেই হয়েছে ভালো এটা হয়নি ভোটের মতো দেখিয়ে দেবো এটা পজিটিভ হয়েছে ব্যাস এই যে স্পট আছে নাই পজিটিভ রোগী নিয়ে আসেন আপনারা পিসিআর দিয়ে তো পজিটিভ করেছেন সেগুলোই নিয়ে আসেন নিয়ে এসে আমরা পিসিআর এর সাথে আমরা কয়টা পারি না পারি মূল ঘটনা হলো আপনাদেরকে বলি যে আমাদেরকে মানুষকে বাঁচাতে গেলে অনেক টেস্ট করতে হবে এবং আমাদেরকে যারা একটু অসুস্থ মনে করছেন ওনারা রেস্টে যাবেন বাকিরা আমাদের কাজে যেতে হবে না হলে আমরা এই দেশটাকে আসলে খুব অর্থনৈতিকভাবে আমরা পঙ্গু হয়ে যাবো
আমাদের ছাত্ররা ক্লাসে যেতে পারছে না, আমরা ক্লাস ইউনিভার্সিটি বন্ধ, সমস্ত কিছু বন্ধ, এভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি যে আপনি বিষয়টা একটু ব্যক্তিগতভাবে হলেও একটু দেখেন, আমরা দেশকে বাঁচাতে হলে যদি মনে হয় যে আমাদেরটা খারাপ আমাদেরটা বাদ দিয়ে দেন। আমরা যেটা করছিলাম সাশ্রয়ী খুব কম দামে বাংলাদেশের মানুষকে টেস্ট করতে, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। এবং আমরা কোনো রকেট সায়েন্স করিনি, খুব সিম্পল কিছু জিনিস করেছি যেটা দিয়ে টেস্ট করা সম্ভব। আপনাদেরকে ধন্যবাদ। আমি শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। আজকে আপনাদের টিমের সঙ্গে আমি ঔষধ প্রশাসন অধিদপ্তরে গিয়েছিলাম। তো ঔষধ প্রশাসন অধিদপ্তরের ডিজি জানালো যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, IEDCRB আর ITS এই তিনটাতে আপনারা কিট প্রদান করে আসসালামু আলাইকুম। আমি শহীদুল্লাহ রাজু, স্টাফ রিপোর্টার, চ্যানেল আই। আপনাদের টিমের সঙ্গে আমি আজ ঔষধ প্রশাসন অধিদপ্তরে গিয়েছিলাম। ওখানে ডিজি মহোদয় যেটা বললেন যে বৈঠকের পর যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, IEDCRB আর ITS এদের কাছ থেকে আপনারা কিট দিয়ে ইভ্যালুয়েশন করে ওনাদেরকে দিলে ওনারা পারমিশন দেবে। তো আপনারা কিট ওখানে দেবেন নাকি বা এটার ক্ষেত্রে কি ডিসিশন নিয়েছেন? অবশ্যই আমরা কিটটা দিব। আপনাকে এই যেগুলো বলছেন সেটা হচ্ছে যে আমরা ওনাদেরকে বলেছিলাম, যেটা জাফরভাই বলেছেন যে আপনারা এটা লিখে দেন যে আপনি যে তিনটে সংগঠনের কথা বললেন, BSMMU, IEDCR এবং IPH, তিনটে সংগঠনের এখানে লিখে দেন। ওনারা বলছে আমরা তো লিখতে পারবো, ওনারা এখানে লিখে দিয়েছেন যে এই এটা সম্পাদনের জন্য CRO-র মাধ্যমে, কারো নাম দেয়নি কিন্তু উপযুক্ত PI, কোনো স্পেসিফিক কোনো শব্দ, আমরা তো আপনি যা বলছেন ওনারা মৌখিকভাবে এটা রাজি হয়েছেন আমাদেরকে, কিন্তু চিঠি যখন দিয়েছেন ওনারা এগুলোকে আমরা বললাম তাহলে আপনারা চিঠি দিয়ে লিখছেন CRO-র মাধ্যমে, এবং CRO-র মধ্যে BMSU-র আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেই, এগুলি ওনাদের CRO-র মধ্যে। তাই বললাম যে CRO-র মধ্যে আছে ভ্যাকসিন কপ কনসালটেন্ট ফার্ম, CRO-র মধ্যে আছে খারাপের ইমিনেন্স বলে একটাই, এইরকম প্রাইভেট কতগুলি দিয়ে আছে, তা পুরো নাম আমাদেরকে দেন নেই, পুরো নাম না দেন কার কাছে। আগে আমাদেরকে সরাসরি বলছি আপনি যে বিদেশেন ভিতরে ওখানে তার CRO যে ICDDRB বসেছিল, ICDDRB লোক বসেছিলেন, আজকে তাতে কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু ICDDRB তো বন্ধ একবার লকডাউন, তার তারপর যদি বাজেট দেবেন ওনারা তো বুঝতে থাকেন, আপনারা চিন্তা করতে থাকেন দেশের ইমার্জেন্সি, এখন ওনারা বাজেট দেবেন সেটা দরাদরি হবে, টাকা পয়সা জমা দেবো, তারপরে কাজ শুরু হবে, এটা কত দিনের ব্যাপার, এটা জিনিসটাতে এত সোজা ব্যাপার। BSMMU-তে এত বড় ডিপার্টমেন্ট আছে, তারা তৈরি আছে, ICDDRB-ই হোক, তো ওনারা তো চিঠি দিতে হবে ওনাকে, আমি দিলে তো করবে না, আমাকে তো বলতে হবে আপনি BSMMU-তে জমা দিয়ে আছেন। আমরা যেটা বলেছি CRO তো হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর CRO, সুতরাং সে যদি আপনার কন্ট্রাক্টিং অর্গানাইজেশন থেকে সেটা তো আপনার সাইডে আপনি রাখবেন, আমরা কেন দেয়া সরাসরি CRO-র সাথে যোগ, আমরা দিলে তো আমরা গতকালকে BSMMU কে দেখেছি তারা এসে কিন্তু আমাদের এখান থেকে কিট নিয়েছে, গতকাল আমাদের প্রোগ্রামে BSMMU এসেছিল, কিন্তু যখন আপনি একটা ভ্যালিডেশনের কোশ্চেনে যে অথরিটি তার কাছ থেকে একটা চিঠি দিত, তাহলে সেই সম্পর্কে তখন যেখানে জমা দিতে বলেন যাকে দিয়ে দেখাতে পারেন, কিন্তু আমরা কোন টাকা পয়সা লেনদেনে যেতে পারবো না কাউকে, আমরা এই জিনিসটা বলে এসেছি, আমরা পরিষ্কার ভাবে এটার দাম কমানোই আমার লক্ষ্য, এখন আমার 250, আমাদের স্বপ্নই হলো এটা কারো কত কমে নিয়ে আসতে পারি, আমাদেরকে আপনার যত কিছু করবেন আর ওনাদের লক্ষ্য দাম বাড়ুক কি আসে যায় ওর মধ্যে, দাম বাড়লে একটু বাড়বে,
ওনার শব্দটা ব্যবহার একটু পারবে আপনার জন্য একটু হয়তো কিছুটা, কিন্তু একটা যেখানে এক বেলা খাবার প্রশ্ন আছে সেখানে যেখানে দুই দেশের মানুষের 72% অর্থ নিজের থেকে সাশ্রয় করতে হয় তার জন্য প্রতিটি টাকার মূল্য ভিন্ন। আপনার তো সরকারি গাড়ি বাড়ি সব সরকার বহন করে আমাদের দেশের, এই জিনিসটি আমরা বুঝাতে এটা আমাদের ব্যর্থতা যে আমরা আমাদের আদর্শটা উদ্দেশ্যটা বুঝাতে পারছি না আমরা সেখানে সেখানে ব্যবসায়ীদের সেটা দিয়ে আদর্শ। স্যার যে আমার নাম রবিন, আমি সবাইকে ডিভিশনে আছি। স্যার যে এই টেস্টিং কিটের ক্ষেত্রে সাধারণত কয়েকটা ধাপ অতিক্রম করতে হয়, যেটা মানে ঔষধ প্রশাসন অধিদপ্তর কিংবা সরকার অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর তরফ থেকে বলা হচ্ছে যে প্রথমে একটা থার্ড পার্টি দ্বারা পরীক্ষা করতে হয়, তারপর বিএমআরসিতে যেতে হয়। আপনারা ফেরত ছাড় যেটা বলছে যে আপনারা সেটা মানে সেই কাজগুলো মানে মানে প্রক্রিয়াধীন আছে, কিন্তু সেটা আসলে যে সেটা আসলে যে কতটুকু সেটার অগ্রগতি বা মানে ঔষধ প্রশাসন অধিদপ্তর তরফ থেকে আগে যেটা বলা হয়েছিল যে তারা যে প্রাথমিক পর্যায়ে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত সেখানে আসলে জমা দেওয়া যায় না, সে বিষয়টা তো আপনার বক্তব্যটা জানতে চাই। আমি তো এখানে যোগ করি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এখন পর্যন্ত এই বলে ইনভিট্রো ডায়াগনস্টিক কিট বলে এই ডায়াগনস্টিক কিট এটার কোনো নীতিমালা বাংলাদেশ সরকারের নাই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে এই যে জরুরি পাবলিক হেলথ সিচুয়েশনে এটার কি নীতিমালা, এই ধরনের কোনো স্থায়ী নীতিমালা নাই। আপনি যে কথাটা বলছেন যে এই পর্যন্ত ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যতগুলা কাজ করতে বলেছে সবগুলা কাজই আমরা ওনাদের কাছে স্টেপ বাই স্টেপ করেছি, ওনাদের কাছে সেটার রিপোর্ট জমা দিয়েছি। আজকে ওনারা যেটা এখানে ওনারা যখন সিআরওর কথা বলছেন তখন আমরা বলছি যে সিআরওর দায়িত্ব রোলটা কি, সিআরও তো কোনো টেস্ট করে দিবে না, ওনাদের প্রতিনিধি হিসেবে সিআরও তো আমরা ওনাদেরকে বলেছি আপনারা তাহলে সরাসরি আমাদেরকে চিঠি দেন যে আমরা সরাসরি বিএসএমএমইউ টেস্টিং হচ্ছে বিএসএমইউতে, আবার আমরা কেন সিআরওর কাছে যাবো, সিআরও কি করবে, এতজনের কাছে যাবো কি করবে। আবার আলটিমেটলি আপনি যে কথা বললেন যে প্রপোজালটা বিএমআরসিতে, এগুলো নিয়ম, এগুলো আমাদের সিস্টেমের মধ্যে আছে, এগুলো সবগুলোই সিস্টেমের মধ্যে আছে এবং আমরা সেইটা কাজ আঁকাচ্ছি। যেটা উনি বললেন যে প্রোটোকল মানেন না, আমি জানি না উনি প্রোটোকল বলতে কি বুঝিয়েছে। আমরা আজকে পর্যন্ত যত প্রকারের ডকুমেন্ট আজকেও আমরা আমাদের ইন্টারনাল ভ্যালিডেশনের ডকুমেন্ট আমরা ওষুধ প্রশাসনকে দিয়ে এসেছি সবগুলো, ওনারা যা যা বলেছেন তাদেরকে জানানো হয়েছে আগেই এবং তাদেরকে যে প্রপোজালও আমরা জমা দিয়েছি। বিএমআরসি হচ্ছে যে শুধু এই গবেষণার এথিক্যাল ক্রাইটেরিয়াটা ঠিক করে এইটা আমরা যে প্রপোজালটা তারা দেখে বলবে যে এটার মধ্যে কোনো এথিক্যাল ক্রাইটেরিয়া ব্রিচ হয়েছে কিনা, এটা সার্টিফিকেশন বলে আমরা বিএমআরসিতে আমরা আবার আরো রিভাইজ ফরম্যাট দিয়েছে, আমরা আবার সেটাকে রিভাইজ করে আমরা আজকে অনলাইনে আমরা সাবমিট করি আমরা আজকে দিয়েছি। আমি যদি বলতে আমার নাম রিশাদ হুদ, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র। একটা কথা বলা ছিল যে বারবার যে আপনি বলেছেন ঘুষ আমরা দিতে পারবো না, ঘুষ কি আসলে চাওয়া হয়েছে কিনা, এক নাম্বার আবিষ্কার করেছেন উদ্ভাবন করেছেন, এটা খুবই একটা বড় স্বস্তির বিষয় আমাদের জন্য। ওষুধ প্রশাসন আমরা এটা বুঝতে পারছি যে ওষুধ প্রশাসন কোনো না কোনো ভাবে আপনাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তো সিআরও যেটা করতে বলছে আপনাদেরকে ওইটা করতে আপনারা যাচ্ছেন তাকে পাঠাতে হবে তো আপনার ব্যাপারটা বুঝেন, আজকে আমার তা যদি আমি নিয়ে যাই আমি প্রভাবিত করতে পারি পাঠাতে হবে। আমি যদি একজনকে পাঠাই আমার কাছ থেকে যাকে আমি টাকা দেবো সে তো আমার কথাই শুনবে, তাই না?
সেটা হয়তো আমার একটু খারাপ থাকলো ওইটা উল্লেখই করো না। সেই জন্য আজকাল গবেষণা নিয়ে সারা পৃথিবীতে গবেষণার দুর্নীতি এই সম্পর্কে ভয়ানকভাবে কোলপার হচ্ছে সারা পৃথিবীতে। যে আমাদের জেলা তারা এই জাতীয় থার্ড পার্টি দিয়ে প্রশ্নটা উঠেছে, তারা হলো কি আমার এটাতে যেমন এই চিত্র পাইছেন একটা ওষুধের কথা বলি, এটা হলো ডায়রিয়ার ওষুধ, কিন্তু এটা এটা চেস্ট ইনফেকশনের ওষুধ। তারা দেখল চেস্ট ইনফেকশন খেয়ে ডায়রিয়া বেশি হয়, এটার জন্য তারা বুঝতে নেই তাদের কলেরা ভালো হয় বুঝলা গবেষণায়। কিন্তু সঙ্গে সঙ্গে উল্লেখ করলেন না যে এই ওষুধটার ফলে হার্ট অ্যাটাক হয় এই ইনট্রোভাইসিনের ফলে, কথা বুঝছেন? এইটার নামই দুর্নীতি, এটা গবেষণার দুর্নীতি। এখানে যেটা হচ্ছে কি সিআরও কে যদি উনি পাঠান ওনাদের পছন্দ মতো একটা একটা নির্দলীয় নিরপেক্ষ সেটা অনেক বেশি ভালো না। তারপর আমাদেরকে বলছেন যে আপনারা করায় যান, ঠিক আছে যাবো, আপনি আমাকে একটা চিঠি দেন, চিঠি দিয়ে বলেন আপনি বিএসিউতে এটা জমা দেন, জমা দেব। কিন্তু উনি যদি না বলেন ওনার তো টুকরো কার জন্য করব হবে, আমি তো একটা বুঝাতে পারিছি কিনা। তারপরে যে ওনারা যেটা করতে চাচ্ছেন হলো কি যেমন আইটি ডিরেক্টরি হলো যে এখন বন্ধ ল্যাবরেটরি না হয় আছে, আমরা বাজেট দেব, তো গভর্নমেন্ট একটা ফি নির্ধারণ করা থাকবে না, তারা বাজেট দেব, আপনার কাজকর্ম করার জন্য বাজেট দেব। এই যে এই যে এখান থেকে একটা 10 লাখ টাকার বাজেট আছে, এই 10 লাখ টাকা তো ওই কিটের উপরেই যাবে, তাই না? তো এটা কার পকেট থেকে যাবে? আপনার পকেট থেকে যাবে। তো ওর কাছ থেকে যদি 10 লাখ দেওয়া যায়, আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলছি, একটু লেনদেনের সুবিধা হয় না? মুশকিল সবসময় সরাসরি কি নেওয়ার দরকার পড়ে নাকি অন্যভাবে তো নেওয়ার? এই যখন নিশ্চয়ই আপনারা সবাই ভালোভাবে জানেন কিভাবে লেনদেন কোথায় কিভাবে হয় না, আমাদের কাছে বড় বুঝতে রাগের ওই সাহস তাদের নেই, এই বিভাগের ওই সাহস আমাদের কখনো কোনো ঘুষ দেয়নি। তবে এই হয়রাজি বারে বারে করতে থাকলে, হয়রাজি করতে থাকলে তখন আপনি নিজে নিজেই খোঁজ নেন যে বাড়ির বাজারটা হয়েছে কি হয় নাই বড় সাহেবের। কিছু যারা হলো আপনাদের এই আপনাদের বিভিন্ন প্রশ্ন থেকে আমরা বুঝবো এটা কিভাবে ফিট করা হয়েছে, কিভাবে এটা খুব স্বাভাবিক সাংবাদিক হিসাবে আপনার দায়িত্ব সেটা খুঁজে বের করা, আমার ভুল মিল করা, আমার ইয়ে করা, এটাই তো দেশের সমৃদ্ধি হয়। সেই জন্য হয়তো আজকে উন্মুক্ত মিডিয়ার কথা বলা হয়, আপনারাই কিন্তু আমাদের গবেষণাকে সাহায্য করেন। এটা এখানে যেটা হলো কি ইমিউনিয়াস, এটা সেরোলজি, এটা দুটো জিনিসই আমরা অরিজিনালি আপনার ঠিকই যায় আছে। আমাদের গবেষণাটা আমরা করছিলাম অ্যান্টিবডি দিয়ে, অ্যান্টিবডিটা কীরকম অ্যান্টিবডি হলো কি আপনাদের একটা যে কোনো বাইরের পোকামাকড় যাই করলে শরীর তার নিজেদের বাঁচানোর জন্য একটা ই তৈরি করে, সেটা নাম অ্যান্টিবডি। এবং সেইটাকে আমরা সেটা দেখলাম যে যদি আপনি আক্রান্ত হয়ে থাকলে আপনার শরীরে অ্যান্টিবডি হবে, অ্যান্টিবডি হতে কয়েকটা দিন সময় লাগে। সুতরাং আমাদের কিটের মধ্যে এমনভাবে তৈরি করা আছে ওইটা যদি আপনার যদি আক্রান্ত হয়ে থাকেন সেটা একটা ফোটা আসবে, আক্রান্ত না হলে আসবে না। এইটা করতে গিয়ে আমরা দেখলাম যে আপনারা অনির্বাদে শুরু করছে যে ওটা তো
প্রথম দিন থেকে ধরতে পারে, এটা ধরতে পারে না এটাকে, তখন আমরা আরেকটু গবেষণা আরো বাড়াতে থাকলাম। তখন যখন বাংলাদেশের পাঁচটা রক্ত দিলাম, যখন আমরা যখন পাঁচটা ইনফেক্টেড রক্ত দিলাম, তখন আমরা দেখি যে সেখানে একটা একটা স্পাইক বলে একটা করে ফোকা বাংলাদেশের ইটে এটার পরিমাণটা ভাইরাল লোডটা বেশি, কিন্তু লিটারেচারে যা আছে বাকি আমাদের। তখন আমরা ভাবলাম ওয়াই নট আমরা উল্টার দিক থেকে গবেষণাটা করি না কেন, ওনারা ভাবতে থাকি যে এটাকে অ্যান্টিজেন দাও আমরা দেখি, অ্যান্টিজেনটা দেখতে গিয়ে দেখতে গিয়ে এটা আমাদের কিন্তু এটাও করা যায়। কিন্তু বললাম এটা খুবই সহজ প্রক্রিয়া, যেই আপনারা মাথায় আমার দেখে ধরিয়ে দিলেন আমরা তার অ্যান্টিজেন দাও করলাম। সেই জন্য আমরা যে কাজগুলো লক্ষ্য করে থাকি কালকে আসলে আমাদের দুটা কি ছিল, একটা তো অ্যান্টিজেন অ্যান্টিবডি। আমরা তো সেই জন্যই বলছি যত বেশি করা যাবে, এখন যেমন ধরেন পয়লা পাঁচটার সাথে আমরা দেখছি ওই পাঁচটাকে আমরা কি করি, পাঁচটাকে যে পরিমাণ আছে সেটাকে আবার ডাইলিউটও করে দেখি কত কম মাত্রার পরে, যে হোমিওপ্যাথির মতো আর কি কতটা কম দেখা তো ধরা যায়, সেটা দেখি যে পিসিআর এ যেটাতে পজিটিভ বলেছে আমাদের প্রত্যেকটাতে আমাদেরটা পজিটিভ এসছে, তাতে সব তাদের যদি ভুল দেখে থাকে আমারও সেগুলো হয়তো আসবে, কিন্তু আমরা ওইটা বাংলাদেশের পাঁচটা এনাফ এভিডেন্স না, সেই জন্য আমরা আরও রক্ত চাইলাম, আমরা আরও রক্ত চাইলাম, আরও রক্ত যখন বিষটা পেলাম সেখানে দেখলাম যে তাদের এটা তো আমরা ওদের পজিটিভ আমাদের ওইখানে পজিটিভই আসছে, আমাদের এটা তো ওইটা, সেই জন্য আমরা আশান্বিত হয়েছি আমরা সে এই ব্যাপারগুলি যে এখানে অকারণে আমরা যেন বুঝাতে চাচ্ছি ওষুধপত্র অকারণে ভিতর কিন্তু জ্বালাচ্ছে। আমরা আজকে এর একটা প্রিলিমিনারি রিপোর্ট ওষুধ প্রশাসনে জমা দিয়েছি। সারা দুনিয়াতে এখন যেটা সেরোলজি টেস্টের অবস্থা পিসিআর যেটা চলছে এটার সেনসিটিভিটি হচ্ছে 70% শতকরা, অর্থাৎ 100 জন আসলে পজিটিভ ছিল সিস্টেম ধরতে পারছে 70, এটা গ্লোবালি আমাদের না সারা পৃথিবীতে। পিসিআর এর লিমিটেশন 30% রোগী সে ধরতে পারছে না, ঠিক আছে। এখন তাহলে ওই জিনিসের জন্য কি হবে এটা বলেন, এটা যে কোনো টেস্টের 100% টেস্ট বলে বলে এটা লোকে এটা বিজ্ঞানের এখনো অসম্পূর্ণতা বলতে পারে না, বিজ্ঞানের আমাদের জ্ঞান তো সবচেয়ে সম্পূর্ণ হয়নি। আর স্যার কোন প্রশ্ন আমরা তো সরকারের বাইরে না, আমরা তো রাষ্ট্রের বাইরে না, আমরা আবারও প্রশাসনকেই বারবার বলতে চাইবো যে একদিনও যদি লেট হয় আমাদের বেশি ক্ষতি হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব প্রক্রিয়াটি সম্পন্ন করতে আমাদের হেল্প করবে। আমাদের একটাই আবেদন যে সরকার অনুগ্রহ করে বঙ্গবন্ধুকে বা কাউকে একটা চিঠি দেবে আমাদের এটা পরীক্ষা করে, এটা আমাদের কার্যকারিতা পরীক্ষা করে নিয়ে দ্রুত যেন একটা উত্তর দেন, এবং এই সময় সরকার একটা চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের এটাকে অনুমোদন দেন, পরীক্ষায় সফল হলে আমরা দয়া তা কিন্তু চাচ্ছি না, আমরা এত নিশ্চিত যে তার আমরা যে কম্পারেবল ইয়ে হব এই তো বললাম, সেটা এই যা হবে আপনাদের দ্রুত এই দীর্ঘসূত্রিতা না করে এরকম চিঠি না দিয়ে, চিঠিটা একটাই চিঠি হবে যে আপনি বঙ্গবন্ধুতে যান যে এতটা জমা দেন, জমা দেন যদি এর জন্য একটা ফি দিতে হয় সেটা উল্লেখ করে বলে দেবেন এখানে 10,000 টাকা ফি দিতে হবে, দেখা তার নিশ্চয়ই 1 কোটি টাকা ফি হবে না, নিশ্চয়ই 10 লাখ টাকা ফি হবে না, একটা ফি নির্ধারিত করে সরকারি তহবিলে
টাকা জমা দিতে আমাদের বিন্দুমাত্র আপত্তি নেই, ওটা তো মিনিমাম একটা ইয়ে আছে দেবো, ওনাদের রেজিস্ট্রেশন ফি দেবো, কিন্তু কোনো ব্যবসায়ীকে টাকা দিতে আমরা রাজি নয়, কোনো এইরকম লেনদেনেরও আমরা অংশীদার হতে চাই না। তা আপনাদের মাধ্যমে এটি আবেদন, অনুগ্রহ করে চিঠি দেন, একটা নির্ধারণ ইয়ে করে দেন, আমরা যাতে কালকেই এই কিট জমা দিতে পারি এবং এটা সরকার ইমিডিয়েটলি পরীক্ষা শুরু করতে পারে। দর্শকবৃন্দ, এই মাত্র আমাদের প্রেস ব্রিফিং শেষ হলো, সকলকে ধন্যবাদ।